তারকা পুত্র হিসেবে সবার নজর কেড়েছে সাকিব খান ও বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় জয়ের ছবি ও ভিডিও শেয়ার করেন মা অপু বিশ্বাস। রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে জয়। মাঝে মধ্যে এই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এই স্টার কিডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। মাসখানেক ধরে জয়কে নিয়ে কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করেননি অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে জয়ের স্কুল পরিবর্তন করার কথা ভাবছেন অপু বিশ্বাস। গত 7 সেপ্টেম্বর একই স্কুলে সাকিব খান শবনম বুবলির ছেলে শেহজাদ খান বীরকেও ভর্তি করানো হয়। জয় যে স্কুলে পড়ছে সেই স্কুলে বীরকে ভর্তির বিষয়টি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। প্রতিদিনই বুবলি নাকি স্কুলে গিয়ে জয়কে খোঁজেন। একই স্কুলে জয় এবং বীর পড়ছে, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অপু বিশ্বাস বুবলির দেখা হতেই পারে, এসব বিবেচনা করে জয়কে নিয়ে স্কুলে যাচ্ছেন না অপু বিশ্বাস। এখন প্রশ্ন উঠছে, তবে কি জয়ের স্কুল পাল্টাচ্ছেন অপু? যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিনেত্রী, এদিকে নিজের জন্মদিন উদযাপন করবেন না বলেও জানিয়েছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, জয়ের জন্মদিনে কোনো কেক কাটা হবে না বলেও জানান এই অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ক্ষোভের সুরে বলেন, আমি আর কেক কাটতে চাই না। আমার সোনার হঠাৎ কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে অপু বলেছেন, জয়ের প্রথম বার্থডে থেকে পঞ্চম বার্থডে আমি খুব আনন্দ দিয়ে করেছি। ষষ্ঠ বার্থডেতে জয় তার পরিবারের সঙ্গে করেছে, ওই সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি। এখানে কেড়ে আমি কোকা, মাথার কেড়ে আমি জাকা, কাটি কেন ডাকি কোকা, বলতে পারি কথা স্বাধীনতা মানে লাল সবুজে একখানি পতাকা। সংসার শুরুর গোপনীয়তায় সাকিব খান ও অপু বিশ্বাস 2008 সালের 18 এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজনেই সমানতালে সিনেমার শুটিং অব্যাহত রাখেন। 2016 সালের 27 সেপ্টেম্বর দেশের বাইরের একটি হাসপাতালে জন্ম হয় সাকিব ও অপুর সন্তান আব্রাহাম খান জয়ের। গোপনে তারা সংসার করলেও বিয়ের বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে কোনো কথা বলেনি। সাকিব অপু অধ্যায়ের সমাপ্তির পর সাকিব খানের সঙ্গে শবনম বুবলির প্রেম ও বিয়ের গুঞ্জন চড়াও হয়, তারাও কেউ তা স্বীকার করেনি। 2022 সালের সেপ্টেম্বরে বেবি বাম্পের ছবি দিয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলি। এর কয়েকদিন পর সাকিব খান ও শবনম বুবলি তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের কথা জানান। তোমাকে আপন করে রেখে দেব বাহু